আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনি চলমান কঠোর লকডাউনে শুক্রবার সকাল থেকে বাংলা বাজার শিমুলিয়া নোরোটে চাপ বাড়তে থাকে ঢাকা মুখ্য যাত্রীদের লঞ্চ সহ অন্যান্য নৌযান বন্ধ থাকায় ফেরিতে করেই পদ্মা পাড়ি দেয় মানুষজন অতিরিক্ত যাত্রী চাপে ফেরিতে জরুরি যানবাহন উঠাতে হিমশিম খায় ঘাট কর্তৃপক্ষ এদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল ইজবাইক এবং থ্রি হুইলার সহ ছোট ছোট যানবাহনে করে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে আসেন এসব মানুষজন অপরদিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরোতেও দেখা যায় একই চিত্র শুক্রবার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একুশটি জেলার কর্মস্থল মুখ মানুষজন ভিড় জমান খাটে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি ফেরি চলাচল করছে বলে জানায় বিআইডিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান ক্রেতা সমাগমে সরগরম রাজধানীর বাজারগুলো সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল মুরগি ডিম ও কাঁচা মরিচের দাম প্রতি কেজি কাঁচা বিক্রি হচ্ছে দুইশো টাকা দরে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মোসামিয়া ক্যামেরায় ছিলেন আলী আহমেদ ক্রেতা বেড়েছে রাজধানীর বাজারগুলোতে সরগরম হয়ে উঠেছে বাজার সবজিতে স্বস্তি থাকলেও মরিচের ঝাল বেড়েছে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে দুইশো টাকায় প্রকার ভেদে সবজি চল্লিশ থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ দুই নম্বরে আপনার শসা তিন নম্বরে হলো আপনার সিম যাই হোক মোটামুটি মানে সব সবজির দামে গ্যাসের সাপ্তাহ তুলনায় এই সাপ্তাহ একটু বেশি বাজারের সবজির একটু ইয়া দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমাদের জন্য তো একটু কম হলে আমাদের জন্য একটু ভালো হইতো এছাড়া নিত্যপণ্য পেঁয়াজ রসুন আদা আলুর দাম স্বাভাবিকতার মাঝেও কমেছে তেলের দাম ডাল আটা ময়দা বিক্রি হচ্ছে আগের দামেই পেঁয়াজ ইন্ডিয়ানটা চল্লিশ টাকা কেজি আর দেশি রয়েছে আপনার পাঁচচল্লিশ টাকা কেজি পাঁচ লিটারে বিশ টাকা করে কমছে ইলিশের ভরা মৌসুমেও তেমন আমদানি না থাকায় ইলিশ সহ সামুদ্রিক মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে সেই সাথে বেড়েছে মুরগির দাম বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস পানি না হওয়ার কারণে এই বছর ইলিশ মাছটা একটু খুবই কম আগে ব্যস্তাম আমরা সাতশো আটশো টাকা কেজি আর আজকে এক হাজার টাকা কেজি বেস্তেছি মাছের দাম তেমন একটা বেশি না মোটামুটি আগের মতো আছে আজকের বাজারটা নিয়ন্ত্রণে মনে হচ্ছে অন্য অন্য দিনের নিম্ন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে চালের দাম কালোবাজারি ও মজুদারিদের দুঃসেন পাইকারি ও খুচরা বিক্রেতারা চাউলের দাম লাগামহীন চাউল তো দাপে দবে বাড়তেছে যে চাউল কিনতাম আমরা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা সেই চাল হইতেছে ষাট টাকা আবার দেখা গেছে সত্তর আশি টাকা চাউল আমাদের মিলেরা মিলের স্টক করে অনেক বস্তা হাজার হাজার স্টক করে তৈরি তারা বলছে ধান নাই সামলা এটা দানের মন বেশি ইট পরবর্তী কার্মেস কারখানা খুলে দেওয়ায় রাজধানী ফিরেছে আগের রূপে যে কারণে চাহিদা বাড়া সুযুগে অনেক ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য দাম বাড়াতে পারে তাই দরকার কঠোর বাজার মনিটরিং মুসামিয়া আনন্দ টিভি ঢাকা আবারো দেশের খবর বরিশালের আগুল ছাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দোয়ারি জাল ও একটি ভ্যাসাল জাল জব্দ করল উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারপাইকা ও মুরলাপাড়া বিল এলাকা থেকে এসব জাল জব্দ করা হয় পরে জব্দ হওয়া জালগুলো উপজেলা চত্বরে ধ্বংস করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম এবং মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম পনেরোই আগস্ট শোকাবহ মাস উপলক্ষে খুলনা শ্রমজীবী মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর শুক্রবার বেলা এগারোটায় জেলার খালিশপুরে শ্রমকল্যাণ কেন্দ্রে এ চিকিৎসা সহায়তা সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমান এ সময় শ্রমকেন্দ্রের ডাক্তার চাঁদ মোহাম্মদ ও শ্রমিক নেতা খলিলুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সাতই আগস্ট থেকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এলাকার উনচল্লিশটি ওয়ার্ডে শুরু হচ্ছে করোনার তেয়াত্তর হাজার ভ্যাকসিন প্রদান কার্যক্রম তবে টিকা প্রদানের বুথের সংখ্যা বৃদ্ধির দাবি স্থানীয়দের নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মনি ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট করোনা ভ্যাকসিন টিকা দেওয়ার আগ্রহ বাড়ছে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলারও মানুষের মাঝেও এই টিকা দিতে এসে সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা যায় খানপুর হাসপাতাল লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার চিত্র তবে অনলাইনে রেজিস্টার ছাড়া কাউকে দেওয়া হয়নি এ টিকা আর সাথে আগস্ট থেকে প্রতিটি ওয়ার্ডেও থাকবে তিনটি করে টিকা কেন্দ্রের বুথ সেখানে রেজিস্ট্রার ছাড়া কাউকেই টিকা দেওয়া হবে না সরকারিভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য বিশ হাজার চারশোটি টিকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি ইউনিয়ন থেকে ছয়শটি করে টিকা দেওয়া হবে সাতই আগস্ট টিকা দেওয়ার সময় থাকবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত

তবে এই টিকা নিয়ে কোনো ভয় নেই এবং সে কথাই জানালেন এ কর্মকর্তা আল্লাহ রহমতে বাংলাদেশে সেই রকম কোন টিকা নিয়ে কেউ বিপদ করছে সেই রকম কোন নিউজ কোনো জায়গায় নেই টিকা নিলে একটু যে জায়গায় টিকা নিয়েছে সেই জায়গায় একটু ব্যথা করতে পারে অথবা ওই দিন রাত্রে একটু জ্বর আসতে পারে

কুমিরটি বারো দিনেও উদ্ধার করতে পারেনি বন অধিদপ্তরের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এদিকে কুমির আতঙ্কে রয়েছেন এলাকার হাজারো মানুষ তাই দ্রুত উদ্ধারের দাবি এলাকাবাসী কুমিরটিকে জানান আমাদের জেলা প্রশাসক এবং ইনুসারের সার্বিক পরামর্শক্রমে আমরা সার্বক্ষণিক এখানে গ্রাম পুলিশ নিযুক্ত রেখেছি এবং জনগণকে উক্ত জলাধার এবং কুমিরটি রক্ষার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি খুলনার দিঘুলিয়া উপজেলায় জমি আছে ঘর নাই আশ্রয়ন প্রকল্প দুয়ের আওতায় নির্মিত সাতশো তিনটি ঘর নির্মাণে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ ভুক্তভোগীদের এমন অভিযোগ খোদ দিঘুলিয়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে খুলনা প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন আরো জানাচ্ছেন তৈরুল ইসলাম দুহাজার সতেরো আঠারো অর্থবছরে দেশব্যাপী জমি আছে ঘর নাই প্রকল্প আশ্রয় দুই এর কার্যক্রম শুরু হয় এই তিন ধাপে আটশো বিয়াল্লিশটি ঘর নির্মাণ করার দায়িত্ব পান উপজেলা প্রশাসন প্রথম ধাপে বাহাত্তর দ্বিতীয় ধাপে বাষট্টি ঘর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা সম্পাদক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে সেখানে বসবাসকারী সুবিধাভোগীরা সে ঘর পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিন হাজার দিছে যেভাবে করে দিছে এইভাবে আমরা ঘর ঘরটা আসলে মাল সব পাইসি ভালো 2020 সালের প্রথম দিকে নির্বাহী কর্মকর্তা সম্পাকুণ্ড বদলি হলে তৃতীয় ধাপে সাতশো তিনটি ঘর নির্মাণ করার দায়িত্ব পান হাফিজ আল আসাদ তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানের সার্বিক তদারকিতে তৃতীয় ধাপে সাতশো তিনটি ঘর নির্মাণ করেন কিন্তু সেই ঘর নির্মাণে রয়েছে নানা অভিযোগ আগের দুই ধাপের বাহাত্তর সাতষট্টি ঘর নির্মাণ খরচ এক লক্ষ টাকা ব্যয় হলেও সাতশো তিনটি ঘর একই খরচ দেখিয়ে নিম্নমানের ইট বালু সিমেন্ট টিন ও কাঠ ব্যবহার করা হয় যার কারণে ঘরের দেওয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে টিনের ছাদ দিয়ে পানি পড়াত সহ নানা অভিযোগ রয়েছে যে ঘরগুলো গুলো দিচ্ছে এই ঘরগুলো গুলো আমাদের বালি কম হয়েছিল ইট গুলো কম দিছিল তারপরে গেছিল ফাইটে গেছে আর পঁচিশ ফুট বালি পঞ্চাশ ফুট বালি দুই পদের এই অভিযোগ শুধু ভুক্তভোগী পরিবারের নয় সাবেক নির্বাহী অফিসার হাফিজাল আসাদ ও প্রকল্প বাস্তবান কর্মকর্তা আনিসুর রহমান বিষয়ে মুখ খোলেন ইউপি সদস্য ও চেয়ারম্যান হচ্ছে তিন তালিকা আফিস আলা আসাদ সার যে ঘরের কাজগুলো করে গেছে ইট দেশে ছাব্বিশশো সিমেন্ট দেশে আপনার ষোলো বস্তা এইভাবে প্রত্যেকটা মাল সে কম কম দিয়ে সে কিন্তু ঘরগুলো তুলি করে আমাদের যে সাতশো যে ঘর এই ঘরগুলো করছে আমাদের পিআই সাহেব শেখ আনিসুর রহমান ওনার

সবটা টিআর রেদা সরকারে দেয়া নাগরিক অনিয়ম করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানালেন খুলনা জেলা প্রশাসক কোনো ঘরের ব্যাপারে আমাদের কাছে কোন কমপ্লেইন আসে নাই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে ঘরের ব্যাপারে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমরা অভিযোগ তদন্ত করে আনন ব্যবস্থা নেব সরকারের নিয়ে বিভিন্ন জনবান্দ প্রকল্প জনগনে দূর গড়ায় পৌঁছে দেয়া হোক সেই সাথে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি দিঘলিয়াবাসীর গোপন সংবাদের ভিত্তিতে রাতে কুমিল্লার লাকসামের রেল চোলাই মদ ও চারশো গ্রাম গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ আটকৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় শুক্রবার দুপুরে তথ্য নিশ্চিত করেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম গেল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বার্দি ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হন নারী সহ অন্তত দশ জন আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয় এছাড়া দেলর নামের এক ব্যক্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় এদিকে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ